হ্যালো ফ্রেন্ডস, আমি হেনা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের পুকুরে মাছ ধরা হয়েছে, আর এই লাল টুকটুকে ব্রিকেট মাছটার ওজন কিন্তু 2 কিলো। এই মাছটা আজকে আমরা রান্না করব, তাই এখন মা সেই মাছের আঁশগুলো ছাড়াচ্ছে। ব্রিকেট মাছের এমনিতে আঁশ কিন্তু খুবই ছোট ছোট, তাই মা ভালো করে আঁশগুলো ছাড়াচ্ছে। ছাড়ানো হয়ে গেছে, জল দিয়ে এবার ধুয়ে নেবে। জল দিয়ে ধোয়ার পরে মাছটা কি সুন্দর লাগছে দেখতে, সাদা ধকধকে। জল দিয়ে ধোয়া হয়ে গেল, এবার মা মাছটা কেটে নেবে। আর হ্যাঁ, আমাদের এদিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে পশ্চিম মাঠের সমস্ত ধান ডুবে গেছে, বন্যা চলে এসেছে। তার জন্য কিন্তু আমরা মাছ পুকুরের মাছ মেরে বিক্রি করে দিলাম। আর মাছ মেরে বিক্রি করার পরের দিনই কিন্তু আমাদের এদিকে আবার জল কমতে শুরু করেছে। তবু জল কমা সত্ত্বেও কিন্তু আমাদের পশ্চিম মাঠের যেগুলো দূরে জমি আছে, সেগুলো দূরে সেই জমির ধান কিন্তু হবে না, সে ধান কিন্তু নষ্ট হয়ে গেছে। আর কথা বলতে বলতেই কিন্তু মায়ের মাছ কাটা কমপ্লিট। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ওদিকেও প্রচণ্ড বৃষ্টির কারণে কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কি না। এবার সব মাছগুলো ধুয়ে নিবে জল দিয়ে ভালো করে। মাছগুলো ধোয়া হয়ে গেল, তাই মা এখন মাছগুলো তুলে নিচ্ছে। মাছগুলো কিন্তু দেখতে খুব সুন্দর। আমি কিন্তু উনুনে কড়াই গরম করতে দিয়ে দিয়েছিলাম, তারপরে কড়াই ভালো করে গরম হওয়ার পরে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটাও ধোয়া ওঠা গরম হওয়ার পরেই কিন্তু মাছ দিয়ে মাছ তারপরেই দিয়েছিলাম, না হলে মাছটা ভেঙে যেত, তাই তেল গরম হওয়ার পরেই মাছ দিয়েছিলাম। তারপরে একে একে সব মাছগুলো কিন্তু ভেজে নেবো লাল করে, পিঠ পিঠ উল্টিয়ে ভালো করে লাল করে ভেজে নেবো। ভাজা কমপ্লিট, সব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি যে আলু কেটে রেখেছি সেই আলু কিন্তু দিয়ে দেব। আলু কিন্তু আলুগুলো কিন্তু আমি সুন্দর করে মাছের মতো লাল লাল করে ভেজে নেব। প্রায় পাঁচ মিনিট ধরে আলুগুলো আমি নেড়ে চড়ে লাল করে ভেজে নিয়েছি। ভাজার পরে সেই আলুগুলো তুলে নিলাম, তোলা আমার কমপ্লিট। তারপরে সেই তেলেই কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যেগুলো গোটা গোটা আছে সেগুলো সুন্দর করে ভেঙে ভেঙে দিচ্ছি। ভাঙার পরে নেড়ে চড়ে আবার কিন্তু আমি তেল দিয়ে দিয়েছিলাম, সেটা কিন্তু ভিডিও করা হয়নি। তেল দেওয়ার পরে একটু হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ওয়েট করলাম, তারপরে দিয়ে দিলাম লঙ্কা বাটা পরিমাণ মতো, আদা বাটা, লঙ্কা বাটা, তারপরে আদা, জিরে আর রসুন বাটা একসঙ্গেই দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমি সুন্দর করে আবার নাড়াচ্ছি পেঁয়াজ আর মশলা একসঙ্গে। মশলা যত টাইম নিয়ে কষানো যায় তরকারির কালার কিন্তু ততটাই সুন্দর আসে। কাশ্মীরি লঙ্কা ছাড়াই কিন্তু তরকারির কালার একেবারে লাল টকটকে আসবে। এখন কিন্তু আমি মশলাটা একটু টাইম নিয়ে কষাবো, তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। অল্প অল্প জল দিয়ে সুন্দর করে আমি কিন্তু মশলাটা কষাবো, মশলাটা যেন লেগে না যায় তার জন্য আবার একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আবার সুন্দর করে কষাচ্ছি। এবার এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো টমেটো, টমেটো দিয়ে আবার মশলা টমেটো একসঙ্গে আবার কষাবো। কষার পরে যে আমি ভেজে রেখেছিলাম আলু, ভেজে রাখা আলু দিয়ে দেব। দেওয়ার পরে মশলা আলু টমেটো সুন্দর করে কষাবো, আলুটা ভালো করে কষাবো, মশলার ফ্লেভারটা যেন আলুর ভিতরে ঢুকে তার জন্য সুন্দর করে কষাবো অল্প অল্প জল দিয়ে। জল দিয়ে ভালো করে কষালে আলুর ভিতরে মশলার ফ্লেভারটা ঢুকবে আর খেতেও ভালো লাগবে, তাই টাইম নিয়ে একটু কষিয়ে নিচ্ছি আমি তরকারি আলুটা। কষানো আমার প্রায় শেষের দিকে, দেখেন কি সুন্দর কালার। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, জল দিয়ে আবার নেড়ে চড়ে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। মাছগুলো একে একে দেওয়া হয়ে গেল। সব মাছ দেওয়ার পরে মনে হচ্ছে একটু আর জল দিলে ভালো হয়, তার জন্য কিন্তু আমি আবারও একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এই ভিডিওতে আমি প্রথম ভয়েস দিচ্ছি, তাই কিন্তু একটু ভুলভাল হচ্ছে। জল দেওয়ার পরে আমি কিন্তু এবার ঢাকনাটা দিয়ে আঁচ দিব, ফোটা পর্যন্ত ওয়েট করব। তরকারি ফুটে গেছে, কালারটা কিন্তু অতটাও বোঝা যাচ্ছে না, কিন্তু নামানোর পরেই বোঝা যাবে তরকারির কালারটা কত সুন্দর। এই যে দেখেন নামিয়ে দিয়েছি কত সুন্দর। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের জন্য এটুকুই। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।